আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। আজ আমি মুগ ডাল ছাড়া বা মসুর ডাল ছাড়াই পাকন পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুবই সহজে, যারা ডিজাইন তুলতে পারেন না তারাও খুব সহজেই এই পিঠা ডিজাইন তুলতে পারবেন। মুগ পাখন পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম, 7 মতো লবণ। এখন পানিতে বলকাশা অবধি অপেক্ষা করব। পানিতে বলক চলে এলে এর মধ্যে এখন আমি 1.5 কাপ দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়িগুলো দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি মাছ বরাবর একটু ছিদ্র করে দেব। ছিদ্র করে দেয়া হয়ে গেলে চুলোর আঁচ কমিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন চালের গুঁড়িটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। যাদের হাতের কাছে মুগ ডাল বা মসুর ডাল থাকবে না তারা এভাবে করে পাকন পিঠা তৈরি করে খেতে পারেন, আর যারা ডিজাইন তুলতেও পারেন না তারাও এইভাবে খুব সহজেই আমি সিম্পলভাবে ডিজাইনটা তুলে দেখিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনাটা তুলে আমি এখন একটু নেড়ে চেড়ে দেব, আর একটুখানি এখান থেকে চালের আটা নিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কি না। আমার আটাটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব। 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব, 2 এলাচ দিয়ে দেব। এখন ঘন একটা সুগার সিরাপ তৈরি করে নেব। কিছুক্ষণ জাল করে যখন সুগার সিরাপটা ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আমি এখন ডোটাকে মথে নেব। হাতের তালু দিয়ে ভালো করে ডোলে ডোলে মথে নিতে হবে। অনেকটা সময় নিয়েই আমি মথে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে আমি পিঠা তৈরি করব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। প্রথমে আমি খুব সহজেই একটা পিঠা তৈরি করে দেখিয়ে দেব। হাত দিয়ে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা পিঠা তৈরি করে নিতে পারেন। যাদের খেতে ইচ্ছে করে কিন্তু ডিজাইন তুলতে পারেন না তারা আজকের এই পিঠা দেখেই, ডিজাইন দেখে বানিয়ে নিতে পারবেন। খুবই সিম্পলভাবে পিঠাটা তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু একই স্বাদ। আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আরও একটি পিঠা তৈরি করে নিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে করে লাগিয়ে দিলে আর তেলে দিলে খুলবে না। এখন অন্য একটি ডিজাইনের পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
একটা কাটার দিয়ে আমি গোল শেপ করে কেটে নিলাম। মাঝ বরাবর আরও একটু একটা কাটার দিয়ে গোল করে নিলাম। এখন খুব সহজেই সিম্পল ভাবেই আমি ডিজাইনটা তুলে নেব। এখন আমি একটা কাটার দিয়ে চারপাশে ডিজাইন তুলে নেব। খুব সহজেই কিন্তু আজকে রেসিপিটা করেছি নতুনদের জন্য, যাদের পিঠা খেতে ইচ্ছে করে কিন্তু পিঠের গায়ে ডিজাইন তুলতে পারেন না, তাদের জন্যই আজকে রেসিপিটা। আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠা তৈরি করতে করতে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করে নেব, যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আমার কোনো ভুল হলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আরও একটি পিঠা আমি তৈরি করে নিলাম। এখন একইভাবে আমি সাইডেও ডিজাইন তুলে নেব। আর একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব, আর এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর চুলোর আঁচ মিডিয়ামে রেখেই আমি পিঠাগুলোকে ভাজবো, তা না হলে পুড়ে যাবে। আর লো হিটে ভাজলে পিঠাগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে। আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে সরাসরি আগে থেকে যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেই সিরাপের মধ্যে আমি ঢেলে দেব। একইভাবে আমি সবগুলো পিঠাই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই পেঁয়াজের পিঠাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিয়ে আবারও সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। আর সুগার সিরাপের মধ্যে 4 থেকে 5 মিনিট রাখলেই হবে। একইভাবে সবগুলো পিঠা ভেজে আমি সুগার সিরাপে দিয়ে এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করে দিচ্ছি, ভিতরটা কতটা জুসি হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। কোনো রকম মুগ ডাল বা মুসুর ডালের প্রয়োজন নেই, এভাবে করে আপনারাও তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই তো ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা কত জুসি আর উপরটা ক্রিস্পি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।